গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও স্বৈরাচারী শাসন থেকে স্বাধীনতার এক মাস উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে শহীদী মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তার সঙ্গে হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, এদিন সারা দেশের প্রতিটি থানায়, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এই কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই শহীদী মার্চ শেষ হবে। যেখানে আর কখনোই কোন ধরনের কোনো ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে, যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না। সুতরাং আমার দাবিটি মেনে নাও। এক মাস হয়ে যাচ্ছে, আমাদের যে রক্তের দাগ সেই দাগগুলো কিন্তু এখনো শুকায়নি। আপনি ঢাকা শহরের অন্যতম হসপিটালগুলোতে আজকে যান, আপনি ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হসপিটাল, অর্থোপেডিক হসপিটাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট, আপনি যেখানেই যান, সেই রক্তের দাগ, সেই বুলেটের চিহ্ন কিংবা ফ্যাসিজমের যে দোষ, যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ, ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সেই রক্তাক্ত দাগ আর ক্ষতচিহ্নগুলো এখনো রয়েছে। এখনো সেই দাগগুলো অনেকে শরীরে নিয়ে রাস্তায় চলছে, কিছুটা সুস্থ হয়ে কিংবা কিছুটা ব্যথা নিয়ে।